ব্রাজিলে বেড়েই চলছে মসজিদ ও মুসলিমদের সংখ্যা। 2060 সালের মধ্যে পাকিস্তানের থেকেও বেশি মুসলিম থাকবে ভারতে, বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন। জনসংখ্যার দিক থেকে সারা বিশ্বে ব্রাজিলের অবস্থান পঞ্চম। প্রায় 20 কোটিরও বেশি জনসংখ্যা এই দেশটিতে, এর মধ্যে মুসলিমদের সংখ্যা হল 17 লাখের মতো। ব্রাজিলের মোট জনসংখ্যার যা 5-6%। গাণিতিক হিসেবে লাতিনের সর্ববৃহৎ এই দেশটিতে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা কম মনে হলেও আনন্দের সংবাদ হচ্ছে, ব্রাজিলে মুসলমানদের সংখ্যা দ্রুত বাড়ছে। সাও পাওলোতে মাসে গড়ে 6 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়। ব্রাজিলে ইসলামের আগমন ঘটে 1500 খ্রিস্টাব্দে। বিখ্যাত পর্তুগিজ পরিব্রাজক ও আবিষ্কারক পেড্রো আলভারেস কারভেল যখন ব্রাজিল উপকূলে জাহাজ নোঙ্গর করেন, তখন তার সঙ্গে বেশ কিছু স্বনামধন্য, দক্ষ, কর্মঠ ও পারদর্শী মুসলিম নাবিক ছিলেন। তার মধ্যে শিহাবুদ্দিন মিদ মাজেদ ও মুসা বিন সাতি অন্যতম। ইতিহাসের বরাত অনুযায়ী তাদের হাত ধরেই ব্রাজিলে ইসলাম ও মুসলমানদের আগমন ঘটে। স্পেনে যখন মুসলিম সাম্রাজ্য পতন হয়, তখন তারা সেখান থেকে ব্রাজিলে যেতে থাকে। এরপর ব্রাজিলে মুসলিম সংখ্যা বেড়ে গেলেও সেখানেও একইভাবে স্পেনের মতো অনেক মুসলিমকে পুড়িয়ে মারা হয়। বর্তমানে ব্রাজিলের প্রতিটি শহরে মসজিদ আছে। ব্রাজিলে মসজিদের সংখ্যা প্রায় 130টি। 2000 সালের তুলনায় মসজিদের সংখ্যা এখন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিশুদের ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য রয়েছে মক্তব, মাদ্রাসা ও ইসলামিক স্কুল। সরকার থেকেও নিয়মিত পাচ্ছে সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা। রিও ডি জেনেরিও রয়েছে বৃহৎ ইসলামিক সেন্টার, ইসলামিক স্কুল, বেশ কয়েকটি বড় মসজিদ। অপরদিকে 2060 সালে গোটা পৃথিবীতেই মুসলিমদের সংখ্যা সবথেকে বেশি হবে। সম্প্রতি এমনই একটি চাঞ্চল্যকর তথ্য সকলের সামনে উঠে এসেছে, যা প্রকাশ করেছে মার্কিন সমীক্ষা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। মার্কিন সমীক্ষা সংস্থা পিউ রিসার্চ সেন্টারে প্রকাশিত এক রিপোর্ট বলছে, 2060 সালের মধ্যে মুসলিম জনসংখ্যা নিরিখে ভারত স্থান সবার প্রথমে থাকবে। বর্তমানে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। 2015 সালে ইন্দোনেশিয়ায় মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 22 কোটি। 2060 সালে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ভারতে মুসলিমদের সংখ্যা দাঁড়াবে 33 কোটির বেশি। 2015 সালের মতো 2060 সালেও বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার 11.1% থাকবে ভারতে। তবে ভারতের মোট জনসংখ্যার হিসেবে মুসলিম জনসংখ্যা 14.9 থেকে বেড়ে হবে 19.4, এমনই বলছে সমীক্ষা। ভারতের পাশাপাশি আগামী দিনে পাকিস্তানেও মুসলমানের জনসংখ্যা বাড়বে। 2060 সালে পাকিস্তান দ্বিতীয় স্থানে থাকবে। 2015 সালে পিউ রিসার্চ সেন্টার একটি রিপোর্ট প্রকাশ করেছিল। রিপোর্টে একটি আভাস দিয়ে দেওয়া হয় যে 2050 সাল অবধি গোটা বিশ্বে ধর্মের উপর ভিত্তি করে কোনো সম্প্রদায় সবার আগে থাকবে। তবে সাম্প্রতিক সমীক্ষার সেই ছবি পুরোপুরি বদলে যেতে চলেছে। 2015 সালে গোটা বিশ্বে মুসলমান জনসংখ্যা ছিল 1.6 বিলিয়ন। 2050 সালে সেটা বেড়ে হবে 2.8 বিলিয়ন। অন্যদিকে 2015 সালে বিশ্বে মোট খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা ছিল 2.9 বিলিয়ন। 2050 সালে সেটা একই রকম থাকবে, প্রায় 2.9 বিলিয়ন।